ফটো সাক্ষাৎকার সন্থাৰ ইয়াত আঞ্চলিক কমিটির কার্যালয় আজি জাগুন আর মাইগুলার এখন সাংবাদিক উপস্থিত হয়ে এখন সভাত আমি মিলিত হোম। আর তাৎক্ষণিকভাবে এই সভাখন আহ্বান করার এটাই কারণ, যেহেতুকে ক্রীড়া স্বায়ত্তশাসিত জেলা পরিষদ দাবী কমিটিকে ধরে একাংশ সংগঠনে আজি আসলে জাগুনের লেখাপানী পাহাড়বুত এক সংবাদমেল আয়োজন করেছিল আর লাইকা দহিয়ার যে বান বিধ্বস্ত লোক সেইসকল পাহাড়পুরত যে সংস্থাপনের যে সরকারি সিদ্ধান্ত এই ক্ষেত্রে এক প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছিল। এই ক্ষেত্রে আমার কোনো কবলগা নাই, সংবাদমেল আয়োজন করেছে, প্রতিবাদ কার্যসূচী লোক হয়েছে, ধর্ণা কার্য গ্রহণ করেছে, এই কথা আমার কবলগা নাই। কিন্তু এই যে সামগ্রিক যে কার্যসূচী বা এই কেবাটাও সংগঠনে সম্মিলিতভাবে যে গ্রহণ কার্যসূচী গ্রহণ করেছে এই কার্যসূচীত আসলে ক্রীড়াবর জাগুনর অঞ্চলের বা মার্গিতা অঞ্চলের কোনো সাংবাদিককে এই কার্যসূচীত অংশগ্রহণ নকৰাৰ বাবে আসলে সাংবাদিকসকল যথেষ্ট ক্ষুণ্ণ হয়েছে, যার কারণে আজি সাংবাদিকসকল একত্রিত হয়ে এখন সভা আয়োজন করা হয় আর আজির এই সভাত এই আটাইটা সংগঠনকে অনির্দিষ্টকালে বর্জনের এক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ইয়ার এই সংগঠনকিটার সকল ধরনের অনুষ্ঠান বা সকল ধরনের কার্যসূচীর বা বাতরি এই নকৰাৰ একটা সিদ্ধান্ত গ্রহণ করে। অবশ্যই একটা কথা স্পষ্ট করে দিয়া হয়েছে আজির সভায় যে আজির এই কার্যসূচীত তিনিচুকীয়ারপরা সাংবাদিক আমন্ত্রণ করেছে বা কোরবার আমন্ত্রণ করেছে এই ক্ষেত্রে আমার কবলগা বা কোনো ধরনের আপত্তি নাই, কিন্তু স্থানীয় সাংবাদিকসলক আমন্ত্রণ নকৰাৰ জড়িয়ে আসলে এক অপমানজনক পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে আর যি অত্যন্ত উদ্বেগজনক। গতি আজির সভায় আসলে এই সংগঠনকিটার এনে যে কার্যসূচী এনে ধরনের যে সাংবাদিকসলক অবহেলা করার যে মানসিকতা ইয়াক আসলে গরিহণা দিছে। আর আমি আরও একটা কথা স্পষ্ট করে দিও যে তিনিচুকীয়া জেলার সাংবাদিকসকলেও এই ক্ষেত্রে আমার সহযোগিতা করবর কারণে আমি আহ্বান জানাই আজি প্রস্তাব গ্রহণ করেছো। এইভাবে যেহেতুকে তিনিচুকীয়া যে ধরনের সাংবাদিকসকল বিভিন্ন কাকত চ্যানেলের আছে সেই ধরনের মার্গেইটা বা জাগুন অঞ্চলতো এই কাকতসমূহের সাংবাদিকসকল আছে, গতি স্বাভাবিকভাবেই আমার যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত নিশ্চিতভাবে জেলাখনের সকল সাংবাদিক সংগঠন আর সকল সাংবাদিকে সহমর্মিতা প্রকাশ করব লাগে আর সহযোগিতা করব লাগে বলে আশা করছো। আজি আসলে আমি কোনো সাংবাদিক সংগঠন হিসাবে ইয়াত একত্রিত হওয়া নাই, আমি সকলোই এই মার্গেইটা জাগুন অঞ্চলের এগারী সংবাদকর্মী হিসাবে বা সাংবাদিক হিসাবে ইয়াত আমি একত্রিত হয়েছো আর সিদ্ধান্ত আমি গ্রহণ করছো। আর সংগঠনকিটাক আমি পুনের একটা কথা স্পষ্ট করে দিব বিচারিছো, মার্গেইটার বা জাগুন অঞ্চলের এই সাংবাদিকসলক অবহেলা করে আসলে কি গুছাব বিচারিছে এইটা একটা নিশ্চিতভাবে একটা প্রশ্নের বিষয়। আশা করো এই ক্ষেত্রে নিজের সিদ্ধান্ত অতি শীঘ্রে ব্যাখ্যা করবে। নমস্কার, মই উৎপল দাস আর আপনাদের চাই আছে এনি ভারত। আর আপনার জানাবলে পাই মানে বহুত সুখী হয়েছো যে আমার সকলোরে মরমর শ্রদ্ধা জুবিন গার্গর গীত সমূহের ভিত্তিত একটা খুব সুন্দর রিয়ালিটি শো এনি ভারতে আয়োজন করেছে জুবিনের গানে কি আনে। এই প্রথম সিজনট অডিশন আরম্ভ হব অগস্টের পর বিভিন্ন জেলাত, গতি মানে সমূহ কলাকুশলী বিশেষকে যখন প্রতিভাশীল গায়ক গায়িকা আছে আমার সমাজত তেওঁলোকলৈ মই এটা আহ্বান জানাইছো তেওঁলোকে প্রস্তুত হোক এই রিয়ালিটি শোর বাবে। আর তারিখটি হয়েছে 15 আগস্ট 2024 সন, এনি ভারতের অডিশন জুবিনের গানে কি আনে।